হেলিকপ্টার না গাড়ি? ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা সালমান, পেশায় তিনি একজন কাঠমিস্ত্রি। সম্প্রতি একটি বিচিত্র কাণ্ড ঘটিয়েছেন, পুরা ভারতবর্ষে তোলপাড় করে ফেলেছেন। টাটা ন্যানো মডেলের একটি গাড়িকে তিনি হেলিকপ্টারের রূপ দিয়ে ফেলেছেন। তবে তার এই বানানো হেলিকপ্টার আকাশে উঠতে পারে না, সড়কে ছুটে চলে দিব্যি। মূলত আরোহীদের আকাশযানে চড়ার অনুভূতি দিতে গাড়ির খলনটাকেই পাল্টিয়ে ফেলেছেন সালমান। এ কাজে তার পাকা 4 মাস সময় লেগেছে, খরচ হয়েছে ভারতীয় রুপিতে 3 লাখ। সালমানের বানানো এই হেলিকপ্টার ছুটে চলা দেখতে প্রতিদিন তার বাড়িতে ভিড় করেছেন হাজারো হাজার মানুষ। আকাশে উঠতে না পারলেও নিজের বানানো এই হেলিকপ্টার নিয়ে বেশ আশাবাদী সালমান। সরকার কিংবা কোনো কোম্পানির সহযোগিতায় হাত বাড়ালে তিনি অল্প খরচে এমন একটি হেলিকপ্টার বানাতে পারবেন বলে আশা জানিয়েছেন। তবে তার এই হেলিকপ্টার আকাশে উঠতে কিংবা জলের উপর দিয়ে ছুটে চলতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখতে।